বিকেলে নাস্তায় মুচমুচে যে কোনো একটা পাকোড়া আর চা হলে নাস্তাটা কিন্তু জমে ওঠে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ আনাদার ভিডিও। তো আজকে বিকেলে আমি বাঁধাকপির পাকোড়া করেছি। বাঁধাকপিটা অনেক অ্যাভেলেবেল এখন বাজারে, তো চলুন দেখি কিভাবে করলাম। তো প্রথমে আমি এখানে বাঁধাকপিকে কুচি কুচি করে কেটে নিয়ে একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। একটু চেপে চেপে মেখে এটাকে আমি 10 মিনিটের মতো রেখে দিব। এতে বাঁধাকপি থেকে অনেকটা পানি বের হয়ে যাবে, বাঁধাকপিটা একটু নরম হয়ে যাবে। এই যে পানিটা বের হয়ে যাবে, এতে বাঁধাকপিটা একটু মুচমুচে হবে ভাজার পরে। নাহলে এই পানিটা যদি থেকে যায় তাহলে বাঁধাকপির এই পাকোড়াটা খেতে তখন আর ভালো লাগবে না, নরম হয়ে যাবে। এই যে দেখুন কতগুলো পানি বের হয়েছে, তো আমি এখানে পানিগুলোকে ফেলে দিচ্ছি। এই যে পানি ফেলার পরে আমার বাঁধাকপির এখন বর্তমান অবস্থা এটা। একটা বাটিতে নিয়ে নিলাম আমি বাঁধাকপিগুলো, দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়েছি 3টে, কাঁচামরিচ কুচি দিলাম, কাঁচামরিচটা একটু অল্প দিয়েছি বাবুরা খাবে যেহেতু। ধনিয়া পাতা দিলাম, হলুদ দিলাম হাফ চা চামচের মতো, মরিচের গুঁড়াও হাফ চা চামচে দিয়েছি, একটু কম দিব ঝাল। ধনিয়া দিলাম, জিরাও দিয়ে দিলাম হাফ চা চামচের মতো। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, সাদা গোলমরিচের গুঁড়োটা দিলাম। এবার দিয়ে দিলাম একটা ডিম, 3 টেবিল চামচের মতো ময়দা দিয়েছি, আর 2 টেবিল চামচের মতো দিয়েছি চালের গুঁড়ো। দিয়ে এবার ভালো করে একসাথে মেখে নিচ্ছি। লবণটা আমি একটু কম দিয়েছি, পরে লাগলে আমি এখানে আরেকটু লবণ অ্যাড করে দিব। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গিয়েছে, অন্যদিকে আমি চুলাতে একটা প্যান বসিয়ে মিডিয়াম আঁচে তেল গরম করে নিচ্ছি। একটা একটা করে দিয়ে দিলাম পাকোড়ার শেপে। এই সময় চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো হিটেই রেখেছি। হাই হিটে রাখলে উপর থেকে দেখা যায় ব্রাউন কালার হয়ে যায়, কিন্তু ভেতরে কাঁচা থেকে যায়। একে একে আমি এভাবে সবগুলো পাকোড়া দিয়ে দিব। বাঁধাকপির পাকোড়াটা কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে ভাজির চাইতে। আপনারা কে কে আমার মতো এইভাবে বাঁধাকপির পাকোড়া খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। 1 পিস যখন একটু ভালো করে ভাজা হবে তখন আমি একটু উল্টিয়ে দিব, বেশি নাড়াচাড়া করলে আসলে ভেঙে যাবে। তাই 1 পাশ একটু ভালো করে হলে দেন অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি। শীতের বিকেলের নাস্তাতে এরকম একটু পাকোড়া ভাজাভুজি খেতে আসলে খুব ভালো লাগে। হয়ে গিয়েছে, একে একে আমি উঠিয়ে নিচ্ছি। যে সবগুলো এখন উঠিয়ে নিলাম, সার্ভিং প্লেটে সার্ভ করে দিলাম। সাথে আমি একটু টমেটো সস দিয়েছি। তো কেমন লাগলো আজকের ভিডিওটা? ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।